দিনাজপুরের বিরামপুর উপজেলায় নাইমা আক্তার লিয়া নামের এক মাদ্রাসা ছাত্রী মেয়ে থেকে হঠাৎ ছেলেতে রূপান্তরিত হয়েছে। গত বুধবার 27 সেপ্টেম্বর উপজেলার জোতবানী ইউনিয়নের কসবা সাগরপুর গ্রামে এ ঘটনা ঘটে। কোনো অস্ত্রোপচার ছাড়াই লিয়ার এই শারীরিক পরিবর্তনে অবাক তার পরিবার ও এলাকাবাসী। লিয়া ওই গ্রামের করমালী ও পিয়ারা খাতুন দম্পতির সন্তান। সে স্থানীয় চত্তরপুর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। এই ঘটনা নিশ্চিত করেছেন জোতবানী ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দশিরউদ্দিন। পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য দশিরউদ্দিন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও খাবার খেয়ে ঘুমাতে যায় লিয়া। বুধবার সকালে 27 সেপ্টেম্বর ঘুম থেকে উঠে হঠাৎ লিয়া তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করে। এই পরিবর্তনের কথা সে প্রথমে দাদিকে ও পরে মাকে জানায়। পরে বিষয়টি জানাজানি হলে তাকে দেখতে অসংখ্য মানুষ বাড়িতে ভিড় করে। লিয়া বলে, মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি, বুধবার সকালে ঘুম থেকে উঠে হঠাৎ আমার শারীরিক পরিবর্তনগুলো খেয়াল করি, বুঝলাম আমি পুরুষে রূপান্তরিত হয়েছি। বিষয়টি আমি আমার দাদি ও মাকে জানাই। লিয়ার দাদি রহিমা বিবি বলেন, আমার নাতনি তার শারীরিক পরিবর্তনের কথা আমাকে জানায়, আমি নিজে তার এই পরিবর্তন দেখেছি। লিয়ার মা পিয়ারা খাতুন বলেন, আমাদের পরিবারে এক ছেলে এক মেয়ের মধ্যে লিয়া বড়। শারীরিক পরিবর্তনের কথা প্রথমে ওর দাদিকে ও পরে আমাকে জানায়। কথাটি শুনে প্রথমে আমি বিশ্বাস করি নাই, পরে দেখে বিশ্বাস করেছি।